রোজা নিয়ত করার পদ্ধতি কি। রোজার নিয়ত করা ফরজ নিয়ত অর্থ সংকল্প যেমন মনে মনে এ সংকল্প করবে আমি আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্যে আগামী আগামীকালের রোজা রাখছি মুখে বলা জরুরি নয় হাদিস শরীফে আছে সকল আমল নিয়তের উপর নির্ভরশীল রোজা সহিয়া হওয়ার জন্য নিয়ত করা শর্ত নিয়ত ব্যতীত রোজা বিশুদ্ধ হবে না তবে নিয়ত মুখে উচ্চারণ করা কিংবা আরবিতে বলা ফরজ বা জরুরি নয় শুধু মনে মনে এতটুকু কথা থাকলেই যথেষ্ট হবে যে আমি রোজা রাখতেছি রাতে নিয়ত করতে না পারলে দিনে সূর্য ধলার প্রায় এক ঘন্টা আগে নিয়ত করলেও রোজা হয়ে যাবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের আগে রোজা রাখা নিয়ত করবে না তার রোজা কুনাঙ্গ হবে না ফরজ ও ওয়াজিব রোজার ক্ষেত্রে রাত থেকে রোজা নিয়ত করা আবশ্যক আর যদি নফল রোজা হয় তবে রাত থেকে নিয়ত করা ওয়াজিব নয় বরং দিনে বেলায় সূর্য ধলে যাওয়ার পূর্বে নিয়ত করে নিলেই রোজা রাখা শুদ্ধ হবে যদি সুবে সাদেকের পর থেকে এমন কিছু গ্রহণ না করা হয় যা রোজা ভেঙে দেয়